بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই খুব ভালো আছেন কাছে ও দূরে দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আজকের রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে সকলের পছন্দের দোকানের মতো মুসমুসে ও পারফেক্ট সিঙ্গারা রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে সিঙ্গারা বানানো কিন্তু খুবই সহজ তাই বাইরের অস্বাস্থ্যকরভাবে তৈরি করা সিঙ্গারা না খেয়ে বাসায় খুব সহজে কে রাখছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায় এখন আমি সিঙ্গারা তৈরি করে নেব এজন্য প্রথম আমি একটা রুটি বেলে নেছি আর সিঙ্গারার রুটি একটু লম্বাটে করে বেলে নিতে হবে আর একটু তুলনামূলক মোটা করেও বেলে নিতে হবে একেবারে পাতলা করতে যাবেন না এবার মাছখান থেকে কেটে নেছি
এবং একটা রুটি থেকে দুটি করে সিঙ্গারা হবে এটা আমরা কম বেশি সবাই জানি। এখন আমি সিঙ্গারার ভাজটা দেব। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাজটা দেব। প্রথমে আমি একটি শীট নিয়ে নিলাম, এর নিচের সাইডটায় হালকা একটু পানি মেখে নিলাম। এখন ভাঁজ করে নিচ্ছি, এভাবে একটা পাশ আর একটা পাশের উপর দিয়ে কোণের মতো করে ভাঁজ করে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এখানে যে পোটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে সিঙ্গারার মধ্যে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে। আমি আসলে কাজটা কিভাবে করছি দেখে হয়তো বুঝতে পারছেন। এখন মুখের দিকটায় আঙুলের সাহায্যে হালকা একটু পানি মেখে দিচ্ছি। এখন আমি ভাঁজটা দিচ্ছি, কিভাবে দিচ্ছি দেখেন। একটা সাইড টেনে এভাবে আরেকটা সাইডের সাথে লাগিয়ে দিতে হবে এবং মুখটা সিল করে দিতে হবে। বাস হয়ে গেল একটা সিঙ্গারা। আমি কিভাবে করছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলি সিঙ্গারা বানিয়ে নেব। এই তো আমি সবগুলি সিঙ্গারা বানিয়ে নিয়েছি, এবার ভেজে দেখাবো। ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে সিঙ্গারাগুলি দিয়ে দিচ্ছি। এই তো সিঙ্গারাগুলি দিয়ে দিলাম। এক সাইড কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সিঙ্গারাগুলি ভেজে নিতে হবে। আর এ সময় চুলার আঁচটা লোতে রাখতে হবে, তা না হলে চুলার আঁচটা বাড়িয়ে দিলে সিঙ্গারার উপরটা কালার হয়ে যাবে আর ভিতরটা নরম থাকবে, মুসমুসে হবে না। তাই সিঙ্গারার আসল টেস্ট পেতে হলে ধৈর্য সহকারে সময় নিয়ে লো আসে সিঙ্গারাগুলি ভাজতে হবে, তাহলেই সিঙ্গারাগুলি মুসমুসে বা খাসতে হবে। এই তো আমার একবার সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আমার সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। আমি এখন প্যান থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নেব। আমার সবগুলো সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিছু সিঙ্গারা হাফ ভাজা করে রেখেছি, এগুলো আমি ফ্রোজেন করব। যখন দরকার হবে 10 মিনিট আগে বের করে রেখে তারপর ডুবো তেলে ভেজে নেব। দর্শক, তৈরি হয়ে গেল দোকানের মতো মুসমুসে সিঙ্গারা। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই তো এটা যে কতটা পারফেক্ট মুসমুসে বা খাস্তা হয়েছে সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।